অসাধারণ একটি সত্য ঘটনা। যখন আমি প্রথমবার পড়ি, চোখ দিয়ে আমার অঝর ধারায় অশ্রু ঝরেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা, নাম থালাবা, বাংলায় অনেক সময় সালাবা বলা হয়, মাত্র ১৬ বছর বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বার্তা বাহক হিসেবে এখানে সেখানে তিনি ছোটাছুটি করে বেড়াতেন। এই সাহাবি একদিন মদিনার পথ ধরে চলছেন, এমন সময় একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখ পড়ল দরজা খুলে থাকা এক ঘরের মধ্যে। ভেতরে গোসলখানায় একজন মহিলা গোসলরত ছিলেন এবং বাতাসে সেখানের পর্দা উড়ছিল। তাই থালাবার চোখ ওই মহিলার উপর গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে তিনি দৃষ্টি নামিয়ে নিলেন, কিন্তু থালাবার মন এক গভীর অপরাধ বোধে ভরে গেল। প্রচণ্ড দুঃখ তাকে আচ্ছাদন করল। তার নিজেকে মুনাফিকের মতো লাগছিল। তিনি ভাবলেন, কিভাবে আমি রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি হয়ে এরকম একটা কাজ করতে পারলাম, মানুষের গোপনীয়তাকে নষ্ট করতে পারলাম, যেই আমি কিনা রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তাবাহক হিসেবে কাজ করি। কেমন করে এই ভীষণ আপত্তিজনক আচরণ আমার পক্ষে সম্ভব হল? তার মন আল্লাহর ভয়ে কাতর হয়ে গেল। তিনি ভাবলেন, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এমন আচরণের কথা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রকাশ করে দেন। ভয়ে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি হওয়ার লজ্জায় তিনি তৎক্ষণাৎ ওই স্থান থেকে পালিয়ে গেলেন। এভাবে অনেক দিন চলে গেল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবাদের থেকে থালাবার কথা জিজ্ঞেস করতেই থাকতেন, কিন্তু সবাই জানাল কেউই থালাবাকে দেখেনি। এদিকে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্চিন্তা ক্রমেই বাড়ছিল। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও কিছু সাহাবিদেরকে পাঠালেন থালাবার খোঁজ আনার জন্য। মদিনা তন্নতন্ন করে খুঁজেও থালাবার দেখা মিলল না। পরে মদিনার একেবারে সীমান্তবর্তী একটি স্থানে, মক্কা ও মদিনার মধ্যখানে অবস্থিত পর্বতময় একটি জায়গায় পৌঁছে কিছু বেদুইনের সাথে দেখা হলো তাদের। সেখানে এসে তারা থালাবার সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করলেন। তোমরা কি লম্বা তরুণ কম বয়সী একটি ছেলেকে এদিকে আসতে দেখেছ? বেদুইনগুলো মেষ চড়াচ্ছিল। তারা উত্তর দিল, তারা জানে না। তারপর বেদুইনগুলো জিজ্ঞেস করল, তোমরা কি কান্নারত বালকের সন্ধানে এসেছ? এ কথা শুনে সাহাবিরা আগ্রহী হয়ে উঠলেন এবং তার বর্ণনা জানতে চাইলেন। উত্তরে বেদুইনরা বলল, আমরা প্রতিদিন দেখি মাগরিবের সময় এখানে একটা ছেলে আসে। সে দেখতে এত লম্বা কিন্তু খুব দুর্বল। সে শুধুই কাঁদতে থাকে। আমরা তাকে খাওয়ার জন্য এক বাটি দুধ দেই। সে দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের পানি টপটপ করে পড়ে দুধের সাথে মিশে যায়, কিন্তু সেদিকে তার হুঁশ থাকে না। বেদুইনরা জানাল, ৪০ দিন যাবৎ ছেলেটা এখানে আছে। একটা পর্বতের গুহার মধ্যে সে থাকে। দিনে একবারই সে নেমে আসে। আবার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে করতে উপরে চলে যায়। সাহাবিরা বর্ণনা শুনেই বুঝলেন, এটা থালাবা ছাড়া আর কেউই না। তবে সাহাবিরা উপরে গিয়ে থালাবাকে ভরকে দিতে চাচ্ছিলেন না, এজন্য নিচেই অপেক্ষা করতে লাগলেন। যথাসময়ে প্রতিদিনের মতো আজও থালাবা কান্না করা অবস্থায় নিচে নেমে আসলেন। আর তার কোনো দিকে খেয়াল নেই। কি দুর্বল শরীর হয়ে গেছে তার! বেদুইনদের কথা মতো তারা দেখতে পেলেন থালাবা দুধের বাটি হাতে নিয়ে কাঁদছে, আর তার অশ্রু মিশে একাকার হয়ে যাচ্ছে। তার চেহারায় গভীর বিষাদের চিহ্ন স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। সাহাবিরা তাকে বললেন, থালাবা আমাদের সাথে ফিরে চলো। কিন্তু থালাবা যেতে রাজি হচ্ছিলেন না। তিনি বারবার সাহাবিদেরকে জিজ্ঞেস করতে লাগলেন, আল্লাহ কি আমার মুনাফিকি বিষয়ক কোনো সূরা নাজিল করেছেন? সাহাবিরা উত্তরে বললেন, এরকম কোনো আয়াত নাজিল হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। তুমি যদি এখন যেতে রাজি না হও তাহলে তোমাকে আমরা জোর করে ধরে নিয়ে যাব। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করবেন এমন কোনো সাহাবি ছিল না, কিন্তু থালাবা এতটাই লজ্জিত হলেন যে ফিরে যেতে চাচ্ছিলেন না। এরপর সাহাবিরা তাকে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় নিয়ে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে থালাবা আবারও একই প্রশ্ন করে, আল্লাহ কি আমাকে মুনাফিকদের মধ্যে অন্তর্গত করেছেন অথবা এমন কোনো আয়াতে নাজিল করেছেন যেখানে বলা আমি মুনাফিক? রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিশ্চিত করলেন যে এমন কিছুই নাজিল হয়নি। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থালাবার দুর্বল পরিশ্রান্ত মাথাটা নিজের কোলের ওপর রাখলেন। থালাবা কাঁদতে কাঁদতে বলে উঠলেন, হে আল্লাহর রাসুল, এমন গুণাগার ব্যক্তির মাথা আপনার কোল থেকে সরিয়ে নিন। থালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মনে হচ্ছিল সে এসব স্নেহের যোগ্য নয়। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিতেই থাকলেন, আল্লাহর রহমত আর দয়ার ওপর ভরসা করতে বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন। এমন সময় থালাবা বললেন, হে আল্লাহর রাসুল, আমার এমন মনে হচ্ছে যেন আমার হাড় আর মাংসের মাঝখানে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওটা হলো মৃত্যুর ফেরেশতা। থালাবা, তোমার সময় এসেছে, শাহাদাহ পড়ো। থালাবা শাহাদাহ বলতে থাকলেন, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসুল। থালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাহ বলতে থাকলেন, বলতেই থাকলেন, এমনভাবে তার রূহ শরীর থেকে বের হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থালাবাকে গোসল করিয়ে জানাজার পর কবর দিতে নিয়ে যাচ্ছিলেন। আরও অনেক সাহাবি থালাবাকে বহন করে নিয়ে যাচ্ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা টিপে টিপে অনেক সাবধানে এগিয়ে যাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল, আপনি এভাবে কেন হাঁটছেন? রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, আমাকে অনেক সাবধানে চলতে হচ্ছে, সমস্ত রাস্তা ফেরেস্তাদের দ্বারা ভরে গেছে। থালাবার জন্য এত ফেরেস্তা এসেছে যে আমি ঠিকমতো হাঁটার জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ, এই সেই থালাবা যে ভুলক্রমে একটি ভুল করার জন্য এত প্রায়শ্চিত্য করেছে। গুনার কাজ করা তো দূরের কথা, গুনাহ না করেও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চেয়ে ব্যাকুল হয়ে উঠেছে। তার মর্যাদা আল্লাহর কাছে কত ওপরে ছিল যে তাকে নেয়ার জন্য ফেরেস্তাদের আগমনে রাস্তা ভরে গিয়েছিল। এই সকল ফেরেস্তারা নেমে এসেছে শুধু থালাবার জন্য, তার জন্য দোয়া করার জন্য, তাকে নিয়ে যাওয়ার জন্য। আর আমরা সারাদিন জেনে না জেনে এত ভুল করেও, এত গুনাহ করেও অনুশোচনা করি না। উল্টো যদি আমাদের পছন্দ মতো কিছু না হয় আল্লাহর আদেশের ওপর অসন্তোষ প্রকাশ করতে থাকি, জীবন নিয়ে নালিশ করতে থাকি। একটা হাদিস আছে, মুমিন বান্দার কাছে তার গুণাগুলো এমন যেন এখনই পাহাড় ভেঙে তার মাথার ওপর পড়বে। আর একজন দুর্বৃত্তকারীর কাছে গুণা এরকম যে মাছি এসে তার নাকের ওপর ওরাউরি করছে, আর সে হাত নাড়িয়ে সেটা সরিয়ে দিল। সহি বুখারি। আমরা আমাদের গুণাগুলোকে দেখেও না দেখার ভান করি, স্বীকার করতে চাই না, কত রকম যুক্তি দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করি। একটু ফ্যাশন, শখ, মনের ইচ্ছা পূরণ, মানুষের সামনে বড় হওয়া, যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা গুনার কাজে জড়িয়ে পড়ি, কিন্তু আল্লাহর কাছে বিনয়ের সাথে ক্ষমা চাওয়ার কথা ভাবতেও পারে না। আমাদের যুক্তি অহংকার শয়তানের মতোই আমাদেরকে ক্ষমা প্রার্থনা থেকে বিরত রাখে। কিয়ামতের দিন এক আল্লাহর রহমত আর দয়া ছাড়া কিছুই আমাদেরকে আগুন থেকে বাঁচাতে পারবে না। জান্নাত তাদের জন্যই যারা আল্লাহর কাছে মাথা নত করে, আত্মসমর্পণ করে পূর্ণভাবে, নিজের ইচ্ছা অহম বোধের কাছে মাথা নত করে না,
আর ইমানদার ব্যক্তি বিনয়ী, আর রবের সামনে কাঁদতে সে লজ্জা পায় না, ভুলের জন্য ক্ষমা চাইতে কুণ্ঠাবোধ করে না, সততার সাথে ক্ষমা চেয়ে দৃঢ়ভাবে সেই কাজ থেকে বিরত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে তওবা করে এবং ইমান আনে ও পুণ্য কাজ করে, সুতরাং তারাই আল্লাহ তাদের মন্দ কাজকে সৎ কাজ দিয়ে বদলে দেবেন, আর আল্লাহ সত্য পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা। আল্লাহ আমাদেরকে আমাদের জেনে না জেনে করা গুণাগুলো থেকে ক্ষমা করে দিন, আমাদেরকে সঠিকভাবে মনের অন্তঃস্থল থেকে অনুতাপ করার, ক্ষমা চাওয়ার সুযোগ দান করুন, আমাদেরকে নিজেদের ভুল বোঝার আর স্বীকার করে নিয়ে খারাপ কাজগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।